شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন আকিবুল ইসলাম না আকিবুল ইসলাম এটা একটু ক্লিয়ার করে বলবেন তো বিষয়টি হচ্ছে আসলে আল্লাহ বিভিন্ন ভাবে মোমিনদেরকে পরীক্ষা করবেন যেমন নবী এভাবে পরীক্ষা করেছেন নবী রাসুলদের উপর দিয়েও এরকম জাপটা এরকম গালিগালাস এরকম আক্রমণ অনেক কিছুই এসেছিল তাই মমিনদের উপর দিয়ে এটা আসবে এটা চিরাচরিত নিয়ম কিন্তু তারপরেও আমাদেরকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে একটি হাতে তাল্লাহ রসুল সাল্লা সাল্লাম আহুবকরের সাথে এক সময় একসাথে বসা ছিলেন এমন সময় এক লোক এসে আহ বকরদ্দিয় আনহুকে গালি দিতে লাগলো তাল্লাহ রসুল সাল্লা সাল্লাম চুপ ছিলেন তখন তখন চুপ ছিলেন এবং মুস্কি মুস্কি একটু একটু হাসতেছিলেন এর কোনো আয়াত পাওয়া যায় তো যখন লোকটি কথা বন্ধ করলো গালি দেওয়া বন্ধ করলো তখন আহ বকর রদিয়াল আনহু এর জবাব দিতে শুরু করলেন এই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখান থেকে উঠে গেলেন সেই বৈঠক থেকে উঠে গেলেন গেলেন্লাহ্ন একটু মন খারাপ করেই আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আমি কথা বলতে লাগলাম জবাব দিতে লাগলাম আপনি উঠে যাচ্ছেন আর সে যখন আমাকে গালি দিল তখন আপনি চুপ ছিলেন আর কি এটি কি এটি কোন ধরনের কথা তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে শোনো যখন লোকটি তোমাকে গালি দিচ্ছিল তুমি চুপ ছিলে তখন আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেশতা তোমার পক্ষ থেকে জবাব দিতেছিল এখানে আল্লাহ আল্লাহতাল্লাহর ফেরেস্তা তোমার পক্ষ থেকে জবাব দিতেছিল আর যখন তুমি সেটার জবাব দেওয়া শুরু করলে তখন সে রহমতের ফেরেশতা সেখান থেকে চলে যায় এবং শয়তান সেখানে জয়ী হয়ে সেখানে শয়তান তোমার উপর বিজয়ী হয় তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে একজন মমিন যতক্ষণ সবুর করবে যতক্ষণ ধৈর্য ধারণ করে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা তার মোকাবেলা করে যাবে তাই গালি শুনে বা গালি অত্যাচার আসলে আমাদেরকে ঘাবড়ানো যাবে না সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে বিনিময় আল্লাহর কাছ থেকে আল্লাহ তালা দিবে আরেকটি বিষয় যে আল্লাহ তালা হুকুম করেছেন নির্দেশ করেছেন বলে তৎফিল হাসান তুলা সৈ আহ ঈদফা বিল্লাতি হাসান ভালো এবং মন্দ কখনো সমান না সমান না কিন্তু যদি কেউ মন্দ কিছু করে অন্যায় কিছু করে সেই অন্যায়কারীর সাথে অন্যায় দিয়ে প্রতিহত করা যাবে না তার সাথে উত্তম ব্যবহার করতে হবে উত্তম আচরণ দেখাইতে হবে এটি হচ্ছে শরীয়তের নিয়ম তাই আমরা তাদের সাথে সদ্ব্যবহার করে যাব আমাদের উসলুব আমরা দেখাই যাব তারা আমরা আমরা তাদেরকে সম্মান করে যাব তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করব না হয়তো আমার অস্লুবের কারণে আমার আচরণের কারণে আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে আল্লাহ রসুল এরকম বহু দৃষ্টান্ত রেখে গেছেন বহু দৃষ্টান্ত আল্লাহ রসুল এগুলো রেখে গেছেন তাই আমাদেরকে বিনয়ী হতে হবে এবং সব সময় ভালো ব্যবহার করতে হবে আর কখন আমরা সেই মন্দকে মন্দ দ্বারা আমরা প্রতিহত করব না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং মমিনদের জন্য আল্লাহ তালা এটি বলেছেন ওলা তাহিন কন্তুম মমিন যদি আমরা মমিন হয়ে থাকি তাহলে আমাদের সম্মান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বৃদ্ধি করে দেবেন কারোর গালিতে বা কারোর অত্যাচারে বা কারোর অপমানে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হবে না মান সম্মান আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে জাকির নায়ক কাজকে যতই গালি দিচ্ছে আল্লাহ তার আরো বাড়াই দিচ্ছেন তার মান মর্যাদা কোথায় ক্ষুণ্ণ হয় নাই কোথায় ক্ষুণ্ণ হয় নাই তাই আমরা এগুলোতে কোনো কিছু প্রবাহ করি না যে গালি দিবে তার পরিণাম সে ভোগ করবে যে গালি দিবে সে তার পাপ নিজে পাপের পরিণাম বাড়াবে ইনশাআল্লাহ এতে করে যাকে গালি দিবে তার জন্য এটা একটা সুসংবাদ তার জন্য একটি সুসংবাদ সে যদি ইমান নিয়ে জীবন যাপন করে ইনশাআল্লাহ কিয়ামতের দিন বিন্দুতে বিন্দুতে এটার প্রতিদান সে পাবে আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এবং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ